আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নর্মালি বেরিয়েছি রাইডে, না একটু একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, আর এর মাঝে আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা করবো একটু, এইসব ছোটোখাটো কাজে একটু সাইকেল দিয়ে বেরিয়েছি। আর চালানো রাইড আজকে বেশি দূরে না, সে মনে হয় মেবি একটু 20-22 কিলোমিটার রাইড হবে, এর বেশি হবে না। আজকে আপনাদের মাঝে কিছু গল্প শেয়ার করব, সেটা হলো আমাদের বাস্তব জীবনেরই গল্প, অর্থাৎ আমার সাইকেল জীবনে শুরুর দিক থেকে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকের বিশ্বাস হলে হইতে পারে, নর্মালি লাগতে পারে, আবার অনেকের অবিশ্বাস হইতে পারে। সেটা হলো আমি সাইকেল চালানো শুরু করি স্কুলে ভর্তি হওয়ার আগ থেকে, অর্থাৎ মেবি তখন 3.5 অথবা 4 বছর বয়স হবে এরকম, জি 4 বছর বয়স হবে তত সম্ভব, আমার সঠিক মনে নাই। তো তখন আর কি সাইকেল চালানো প্রথম শিখি আমার আব্বুর কাছে। আমার প্রথম সাইকেল ছিল, এটা নাম টাম তো জানি না, কারণ সাইকেলটা একটু পুরাতন ছিল। তো সাইকেল কেনা ছিল ওই সময়ে 250 টাকা করে, দুইটা সাইকেল। দাম শুনে আপনাদের কাছে অবিশ্বাস হইতে পারে, দাম এত কম হওয়ার কারণ হচ্ছে সাইকেল দুইটা কি ওজনে কেনা ছিল, একদমই ভাঙড়ি অবস্থা ছিল, কোনো টায়ার টিউব কিছু ছিল না, জাস্ট ফ্রেম আর স্ট্রাকচার যা থাকে আর কি, যা টায়ার তো ছিল না, যা চাকার ব্রেক ট্রেকও মেবি ছিল না, যত সম্ভব অত আগের কথা কতটুকু মনে থাকে। যাই হোক, একটা সাইকেল ছিল যার টায়ার টিউব কিছু ছিল না, এক কথায় ইভেন সিটটাও ছিল না। তো সেটা আর কি ওরকম ঢাকা থেকে কিনে দেন আমার ছোটো চাচু পাঠাইছিলো, আব্বু এটাকে আর কি টুকটাক মেরামত করে চালানোর মতো করছিল। ও ওইটা থেকে আমার চালানো শেখা, ও প্রথম চালানো শেখা যেটা হয় নর্মালি সবার ক্ষেত্রে, যে সাইকেলে উঠে পিছন থেকে ঠেলা দিলে যে কোনো একদিকে কাঁথে ঢিপ অর্থাৎ পড়ে যায়। ও আমার আব্বু আবার একটু অন্যরকমভাবে চালানো শেখায়, সে আর কি প্রথমে ট্রায়াল দেয় আর কি, মানে সিটে বসিয়ে আর কি এরকম হ্যান্ডেল ধরে সোজা রাখার চেষ্টা করে, এবং আগের থেকে শিখাই দেয় যে যেদিকে আয়তে হবে সেদিকে হ্যান্ডেল ঘুরাইতে হবে। তো সেই মোতাবেক সেটা খেয়াল রেখে আমি সেভাবে চলছিলাম। তো ওই যে যা হয় আর কি, বন্ধু প্রথম চালাইতে গেলে যেদিকে কাঁথ হয় সেদিকে কাঁথে পড়ে যায়। তো বেশ কয়েকবার এভাবে ট্রায়াল দিতে যেতে একসময় আমাকে বললো যে এবার আমি ধাক্কা দিয়ে ছেড়ে দেবো, হয় পড়বে না চালিয়ে যাবা, এরকম আর কি বলে দিল। তখন মাথায় চাপ পড়ে গেলো যে না, এবার তো আমাকে ঠিক করে দেখে চালাইতেই হবে, দেখে ললে চলবে না। ও এর আগে বেশ কয়েকবার আমি টেস্ট করে নিয়েছিল, তা মোটামুটি একসময় যখন দেখলো যে না আমি একটু পারবো, তখন আর কি এরকম হুমকি দিয়ে আর কি ছাড়ছিল। তো প্রথম দিনে চালাতে যে দুইটা অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলি, একটা না দুইটা অ্যাক্সিডেন্ট। প্রথমটা হলো যখন এরকম ধাক্কা দিয়ে ছেড়ে দিল, তখন এখন সাইকেল ব্যালেন্স করতে গেলে তো প্রথম প্রথম যারা একটা জোরে চালায় বা জোরে চালাইলে ব্যালেন্স থাকে কিছুটা, যেই আসতে হয়ে যায় তখনই আবার এদিক ওদিক কাঁথে টাল খাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ও সেটা চেঞ্জ করে আমি প্যাডেলে মনের মতো জোর দিই সাইকেল, যত জোরে চালানো যায় শুধুমাত্র ব্যালেন্স ঠিক রাখার জন্যে। তো এইভাবে চালিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে সামনে একটা হাঁস, মানে আমি যখন গেছি ও ঠিক এই পাশ থেকে ও পাশে যাচ্ছে, তো ওই অবস্থায় কি আমি পারলাম না, হাঁসের গাড়ির উপর দিয়ে গলার উপর দিয়ে উঠাই দিলাম। কী আর করার, আমি তো আর তখন কোন সেরকম চালক না যে ব্রেক করে দাঁড়িয়ে পড়বো, আমার সেন্স একটা সাইকেল জোরে চালাতে হবে, ব্যালেন্স ঠিক রাখতে হবে। তো এই করতে করতে হাঁসটারে মারলাম, যদিও মরছিল কিনা এটা সঠিক মনে নাই, যাক লাফাইতেছিল দেখলাম। আর টোটাল রাউন্ড একটা রাউন্ড দিয়ে এসে এইবার দাঁড়ানোর সময় হলো বিপত্তি, কীভাবে দাঁড়াবো। দাঁড়ানোর সময় ঘটাইলাম আর এক অ্যাক্সিডেন্ট, সেটা হলো এখন সোজা আমাদের ওখানে রাস্তা ছিল একটা রাউন্ড রাস্তা মতো আর কি, চার কোনো একটা ব্লক, সেই ব্লকের চারিদিক দিয়ে রাস্তা। তা ব্রেক করতে মানে ব্রেক তো তখন অত হাতে সেন্স আসে না যে কীভাবে ব্রেক করতে হবে, তা ব্রেকও করতে পারি নাই, একটা মোড় ঘোরায় সাইকেল ওই বরাবর কাঁথ হয়ে গেছে, আর সোজা করতে পারি নাই। চাচা কোন দিকে তাকায় থাকে, যাই হোক সোজা না করতে পারে এই সাইকেল টোটাল একটা ইউ শেপ রাউন্ড দিয়ে, মেবি ওখানে একটা কিছু একটা ছিল উঁচু মতো, আর যেহেতু একটু মানে রাস্তার সাইডে চলে গেছিলাম যেখানে ঘন ঘাস ছিল,
ওইটার ভিতরে কিছু একটু ছিল, সেটা সামনের চাকা বেঁধে সুন্দর করে একটা ডিগবাজি খেয়ে পড়ে গেলাম। আর তখন ছোট মানুষ পড়লে যা হয়, ভ্যাঁ ভ্যাঁ করে কান্না। তো সাইকেল চালানোর এই প্রথমেই একটা স্মৃতি আমার একটু মনে আছে। অবশ্য অনেকের আছে ওই দিন চালানোর পরে মনে হতে পারে যে ভয় হয়ে গেছে, এরপর আর চালাইনি, না এমনটা না। ওই দিন চালানোর পরে নিজের একটু বিশ্বাস হয়েছিল যে না আমি হয়তো পারবো চালাইতে। এরপর থেকে আস্তে আস্তে চেষ্টা করতে করতে চালানো শিখে গেলাম। এরপর থেকে শুরু হলো আমার সাইকেল চালানো। আর এই যে আজকে চালিয়ে বেড়াচ্ছে ফ্রি হ্যান্ডে, কোনো ভয় নাই, চারপাশে নদী তাও ভয় নাই যে চলে যাবো ওদিকে। অবাক করা বিষয় হলো আজ থেকে কত বছর হবে, মেবি কত হবে, 18 বছর আগের সাইকেল সেটা। তখনই কেনা ছিল ভাঙড়িতে, মানে বহুত পুরাতন সাইকেল, আজও সে সাইকেলটা আছে এমনকি চলে। কি অবাক লাগছে নাকি? অবাক লাগারই কথা, কারণ এত আগের সাইকেল, তাও আবার ওই সময় পুরাতন ভাঙড়ি কেনা, এতদিন কীভাবে টিকে আছে। আসলে সাইকেলটা চালানো হয়েছে কম পরবর্তীতে, মানে আমি চালানোর পরে আবার দিয়ে দেওয়া হয়েছিলো আমার এক ভাস্তের কাছে, সে কয়দিন চালাই ফেলে রাখছে। এই কিছুদিন আগে দেখি তার ছোটো ভাই আবার সেটা নিয়ে টুকটাক চালাই বেড়াচ্ছে, অর্থাৎ সার্ভিস করে। ও দেখো অবাক হলাম যে হ্যাঁ সাইকেলটা এখনও টিকে আছে। তো দেখি মেবি ছবি থাকতে পারে আমার কাছে, আর সেটা দিয়ে দিবো, দেখে নিন আপনারা কী সাইকেল চালাইছি, আমার জীবনের প্রথম সাইকেল। ও এরপর থেকে অনেক সাইকেল চালাইছি, এক একে বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তো সবগুলো আজকে বলছি না, আরেকদিন আরও বলবো। তো রুকটাক করে চালাতে চালাতে চলে আসলাম, এটা হচ্ছে গাড়াগঞ্জ ব্রিজ, নতুন যে ব্রিজটা সেটা, যদিও অনেকদিন হয়ে গেছে এখনও নতুন নাই। আর এই যে পাশে একটা পুরাতন ব্রিজ, এই যে হচ্ছে কুমার নদী। ওই যে দেখে বুঝতে পারছেন ফেলস, এটা নিয়ে আজ পর্যন্ত রিভিউ দেয় নাই, রিভিউ দেওয়া উচিত, কিন্তু আলোচনা করতে করতে আর দেওয়া হয় নাই। আর আজকে আকাশটা পুরাই পরিষ্কার, তীব্র রোদ, তবে বিকাল হইতে হইতে কী হবে বলা যায় না, এখন তো বিকালে বৃষ্টি হওয়া শুরু করছে। তো আবার যেতে থাকি, এই সামনে আর একটু আগেই একটা ফ্রেন্ডের সাথে দেখা করব। ওই সময় অনেক ছোট ছিলাম, আমার বড় ভাই আর আমার একটাই সাইকেল, তো প্রায় প্রায় এই নিয়ে একটু মারামারি বাধত। মোটামুটি আমাদের ভিতরে একটা ঝামেলা চলতো যে কে কখন কোনটা চালাবে, অর্থাৎ সাইকেলটা কে কে কখন চালাবে, দেখা যাচ্ছে আমি চালাইতে গেলে ভাই চালাতে যাচ্ছে, এরকম আর কি গোলযোগ বেঁধে যেত, একটা মারামারি হতো। ও এইগুলো টুকটাক একটা সাইকেল নিয়ে চলতো, তখন ওইটা চালাতে খুব মজা লাগতো। তো সাইকেল নিয়ে মজার মজার কিছু স্মৃতি আছে, তার মধ্যে একটা হলো সাইকেলের সামনে পিছনে কোনোটাতে ব্রেক ছিল না, অর্থাৎ ব্রেকলেস সাইকেল ছিল। তো ওই ব্রেকলেস সাইকেল নিয়ে আর কি চালিয়ে বেড়াতাম, তাইলে বুঝুন তখন কতটা ঝুঁকি নিয়ে চালাইতাম। যাক একদিন চালাইতে চালাইতে দেখি যে হ্যাঁ সামনে টায়ারের ওখানে পা দিয়ে চেপে ধরলে আর কি ব্রেক হয়, স্যান্ডেল পরে সামনে চাকা এরকম পা দিয়ে চাপ দিলে খুব ভালো ব্রেক হয়, ইভেন রিম যে ব্রেক হয় ব্রেকের থেকে অনেক হার্ড ব্রেক হয়। তো ওইটা দেখে আর কি আনন্দ আনন্দ একদিন দেখে যে বাহ ভালোই তো মজা লাগে, একটু জোরে চাপ দিলে পিছনের চাকা উঁচা হয়ে যায়। তো এইভাবে একদিন খুব জোরে এসে, তখন তার অত আইডিয়া ছিল না যে জোরে ধরলে কী হবে না হবে, প্রচণ্ড জোরে এসে ব্রেকে পাখা দিলাম, পা তো ভালো হতো আটকালো, সাথে সাইকেল থেকে সিটকে একবারে ডিগবাজি, মানে সাইকেল এক ডিগবাজি আমি আরেক ডিগবাজি। তো সাইকেলের সাথে মোটামুটি তাল মিলিল, সাইকেল ডিগবাজি আমি ডিগবাজি খাওয়ার পর উঠে এরপর থেকে সাবধান হয়ে গেলাম যে না খুব সাবধানে সামনে ব্রেক ধরতে হবে, কারণ পা এভাবে আটকে গেলে তো আবার ডিগবাজি খাবো। তো এরপর থেকে খুব সাবধানে ব্রেক ধরতাম। এই নিয়ে ছিল সাইকেলের একটা স্মৃতি, জীবনের প্রথম রকম একটা ডিগবাজি খাইছিলাম। এরপরে সাইকেল আবার অবহেলায় পড়ে মোটামুটি আবার সেই ভাঙড়িতে রূপান্তর হয়ে গেছিলো প্রায়। তো মোটামুটি এই যে রাস্তা থেকে চিনতে পারছেন যে কাছাকাছি চলে আসছি, এখন যাবো যে দেখা সাক্ষাৎ করে কথা টথা বলে দেন ফিরতে ফিরতে হয়তো বা বিকাল হইতেও পারে, তার আগে বেরোনোর চেষ্টা করবো, দেখি পারি কি না, যদিও একবার গেলে দেয় আসতে দেয় না। ও বৃষ্টি পড়ে, পুকুরগুলো মোটামুটি একটু ভরছে, কিন্তু আর কই সেরকম বৃষ্টি তো হয় না। ও এরপরে আরও কিছু গল্প আছে, দেখি ফেরার পথে বলা যাবে।
দেখা সাক্ষাৎ শেষ করে গল্পটা দিয়ে এখন এই যে বেরোলাম, আর এখন বাজে হচ্ছে 4:34, অর্থাৎ আসরের ওয়াক্তে পরে এখন বাসার দিকে রওনা দিচ্ছি আবার। তবে এবার যাবো একটু অন্য রাস্তায়, অর্থাৎ শেখপাড়ায় যাবো, আসলাম গাড়াগঞ্জে। আর সামনেই এই যে হাইওয়ে, এটা হচ্ছে সেই ঝিনাইদহ কুষ্টিয়া হাইওয়ে। এখনো শীতের সেরকম হাব ভাব আসে নাই, শীতকালীন সবজি ওঠা শুরু করে দিছে। আর আজকে ভয় পাচ্ছিলাম বিকালে বৃষ্টি হবে কিনা, আল্লাহর রহমতে বৃষ্টি আর হয় নাই, আবহাওয়া শুকনো আছে, সেহেতু আমার আর কোনো টেনশন নাই, রিল্যাক্সে বাড়ি যাব। এরপরে আবার সাইকেল টুকটাক অবহেলায় পড়ে গেছিল, আবার সেই মোটামুটি ভাঙড়ির পর্যায়ে, তখন আর কি অত ভালো বুঝতাম না, সাইকেল নিয়ে আর কি খেলা করে বসতাম, মাঠে ঘাটে নিয়ে ভাঙাচোরার ভিতরে যা ইচ্ছা তাই করতাম, মানে এক প্রকার অত্যাচার করতাম সাইকেলের উপরে, নষ্ট হইতো না ওইভাবে চালাই বেড়াতাম। তো মজার একটা বিষয় হলো, আবার জীবনের প্রথম চালানোর সাইকেলটা ছিল লাল, আবার জীবনের প্রথম চালানো MTV, অর্থাৎ যেটা আমার নিজস্ব MTV প্রথম ছিল, সেটাও ছিল লাল, লালে লাল পুরো। ও এরপরে বেশ কিছুদিন আবার সাইকেল রিপেয়ার করে চালাতে চালাতে দেন সেটা আমার মাস্টারের কাছে দিয়ে দিই, কারণ তখন টুকটাক বড় হয়ে গেছিলাম সাইকেল, আর আমার ওটা চোট করতো না, ছোট হয়ে গেছিলো। ওই ছোট্ট লাল সাইকেল নিয়ে আরও একটি স্মৃতি ছিল, সেটা এখনও মনে পড়ে প্রায় প্রায়, সেটা হলো আমি আমার ভাই আর আমার এক চাচাতো ভাই, তো সাইকেল এখন তিনজনই চালাইতে পারি, তিনজনই প্রায় কাছাকাছি, এখন একটাই সাইকেল, তো তিনজনে চালানো নিয়ে একটু এক প্রকার আর কি মারামারি মতো অবস্থা, মারামারি বলো ভুল হবে, যাই হোক এখন আমি সবার ছোটো ছিলাম, সেই সুযোগে আমার ভাগে একটু কম আসতো সাইকেল চালানো, তো এক সময় একভাবে একটু জোর দাবি করছিলাম আর কি, হয়তো বা একটু বেশি আবদার জ্ঞান জ্ঞান করছিলাম, এই কারণে তারা একটু বিরক্ত বোধ হয়ে করলো কি সাইকেলটা তালা দিয়ে চাবিটা সুন্দর করে এড়ে মেরে একটা কলা গাছের পাতায় পাতায় দিয়েছিল, আর বলছিল এখান থেকে পানি নিতে পারলে নিয়ে যাইতে, তো তারা ভালো করে জানতো যে আমি পারতে পারবো না, বিধায় উপরে বাধা ফিরে খেলা করতেছিল, আর এদিকে আমি একা অসহায়। তো একটা স্মৃতি ছিল যে ছোটোকালে সাইকেল নিয়ে কতটাই না গ্যাঞ্জাম হয়েছে আর কি সহজ ভাষায়। আর এখন সাইকেল ঘরে পড়ে থাকে, ইচ্ছা হইলে বেরোয়, না হইলে বেরোয় না, সাইকেল নিয়ে কোনো টানাটা নিয়ে বাঁধে না। ভিডিওটা দেখলে হয়তো বা ভাই আর মনে পড়তে পারে যে ছোটোকালে সাইকেল নিয়ে কী মজাই না করছে, মনে পড়ে হয়তো বা মনে মনে হাসতেছে। যাই হোক সামনে যে চলে আসছে চড়িয়া বিল বাজার, আর কোন দিকে যাবো একটু ভাবছি, ভেতর দিয়ে নাকি সোজা শেখপাড়া হয়ে, মেবি শেখপাড়া হয়ে গেলে যাইতে পারি, দেখি কী করা যায়। আজকে ঘুরতে ঘুরতে সাইকেলে গল্প করতে করতে আগের শেষ পর্যায়ে চলে আসছি, অর্থাৎ দিনের শেষ পর্যায়ে, এখন আরেকটু পরে মাগরিব রক্ত। ও এখন এই যে বাসার দিকে, সেটা রাস্তা থেকে বুঝতে পারছেন কোন রাস্তা, তো শেখপাড়া থেকে আমার বাসা। ও আজকের মতো ব্লগ এখানে শেষ করতে চাচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করি ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।